বাগানী সাহেব, কমল সাহেব, আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি বিহার নির্বাচনের পরে যে মিম ঝড় উঠেছে সেটা নিয়ে বিশেষ করে তার রেস ক্রমাগত বাংলায় পড়েছে। আর সবচেয়ে যে জিনিসটা নিয়ে তো মানে বহুল চর্চিত বা বহু সবচেয়ে বেশি তোলপাড় চলছে সেটা হচ্ছে মিমকে ভোট কাটুয়া পার্টি বলা হচ্ছে বা আসাদুদ্দিন ওয়াইসিকে ভোট কাটুয়া বলা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু যে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি কিন্তু পশ্চিমবাংলা কিন্তু ব্যাপকভাবে দাপাদাবি করতে পারে আগামী একুশে নির্বাচনে। দেখুন, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা রাজনৈতিক দলকে অধিকার দিয়েছে যে তারা ভোটে লড়তে পারে। যদি কোন রকম দেশের বিরুদ্ধে কাজ করে বা কোন রকম ভাবে সাম্প্রদায়িক কার্যকর্ম করে তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনার আছে এবং দেশের আইন ব্যবস্থা আছে, তাদেরকে একটি রাজনৈতিক দল থেকে বাদ দিতে পারে। কিন্তু কোন একটি রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক দল নিজেদের স্বার্থের জন্য শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য একটি রাজনৈতিক দলকে ভোট কাটুয়া বলছে, এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার। কারণ আমরা দেখেছি 2019 ইলেকশনে মিম বা আব্বাস সিদ্দিকি বা আরো যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দল তারা কিন্তু পশ্চিমবাংলায় ছিল না, সেখান থেকে কিন্তু বিজেপি 18টা সিট বের করে নিয়েছে। আপনারা জানেন যে মোহাম্মদ সেলিম যিনি একজন লড়াকু নেতা বা সাংসদ ছিল সে কিন্তু হেরে যাওয়ার একটা বড় কারণ হলো কংগ্রেসের দীপা দাশমুন্সি ভোট কেটে নিয়ে তাকে হারিয়ে দিয়েছে, সেখানে তো মিম ছিল না, তাহলে এই প্রশ্নটা আজকে কেন উঠছে? আমরা এটাও জানি যে পশ্চিমবাংলায় অনেক রকমের ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল আছে তথাকথিত, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, বাম বলুন, বিজেপিকে বাদই দিলাম কেন তার অনেক কিছু এজেন্ডা সাম্প্রদায়িক দেখা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু মুসলিমদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার কেন কি দরকার, কি মনে হবে? না, মুসলিমদের নতুনভাবে রাজনীতিতে আসার প্রয়োজন নেই তো, আগে আপনি তাদেরকে প্রশ্ন করুন বা আপনাকে প্রশ্ন করছি যে 70 বছর ধরে সংখ্যালঘু মুসলিমরা কোনো সাম্প্রদায়িক রাজনৈতিক দল বা কোনো মুসলিম পার্টি করেনি, কারণ মুসলিম লীগ দীর্ঘদিন ধরে আছে বা মজলিস ইত্তেহাদুল মুসলিমিন মিম দীর্ঘদিন ধরে ছিল, এসডিপিআই কিছুদিন আছে, ওয়েলফেয়ার পার্টি আছে, তারা কিন্তু এই সমস্ত রাজনৈতিক দলগুলির উপরে ভরসা করেনি। তারা সবসময় যারা ধর্মনিরপেক্ষ দাবি করে এমন রাজনৈতিক দলের উপরে ভরসা করেছিল। তাহলে আমার প্রশ্ন হলো, আমার সংখ্যাগুরু হিন্দু ভাই বোনেরা, দলিত আদিবাসী ভাই বোনেরা, অন্যান্য ভাই বোনেরা, তারা কেন একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দলকে তারা 2014 সালে জেতালো, আবার 2019 সালে জেতালো, তাদের কি প্রয়োজন ছিল? আজকে সংখ্যালঘুদের হয়তো সেইভাবে উন্নয়ন হয়নি, তাই তারা অন্য নতুন রাজনৈতিক দল করতে চাইছে। আমরা দেখেছিলাম এর আগে 2006 বা তার আগে কিছু কিছু সময় পিডিসি বা আপনার ইউডিএফ পশ্চিমবাংলা কিন্তু তারা বিভিন্ন সময় দাপা দাবি করেছিল, কিন্তু আদেও তারা ভালো ফল করতে পারেনি। ইভেন মুসলিম লীগও তারা বিভিন্ন সময় স্বাধীনতার আগে বা স্বাধীনতার পর পরই সেই একটা সময় ভালো জায়গায় ছিল, কিন্তু বর্তমানে মানুষ তাদের থেকে তেমন ভালো ভরসা করতে পাচ্ছে না। তো আপনার কি মনে হয় আব্বাস সিদ্দিকি বা মিম বাংলায় যদি দাঁড়ায় বা প্রার্থী দাঁড় করায় তো ভালো জায়গায় দখল করতে পারবে? দেখুন, আব্বাস সিদ্দিকি বা আসাদুদ্দিন ওয়াইসি যেই হোক না কেন, তাদের যে রাজনৈতিক পলিসি রয়েছে তারাই বলতে পারবে যে তারা কোন এজেন্ডা নিয়ে এগোচ্ছে। তারা যদি মনে করে যে শুধুমাত্র মুসলিম ঘেঁষা এজেন্ডা মানে ওয়াকফ বোর্ড, মাদ্রাসা, সংখ্যালঘু উন্নয়ন এগুলো নিয়ে এগোবে, তারা কিন্তু কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ আমরা জানি ভারতবর্ষের একটি সেকুলার কান্ট্রি এবং বিশেষ করে পশ্চিমবাংলা একটি ধর্মনিরপেক্ষ রাজ্য, যেখানে কিনা এই ধরনের শুধুমাত্র একটি সম্প্রদায় ইস্যু নিয়ে কেউ এগোতে পারবে না। আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি সবসময় এখানে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলির উপরে কিন্তু বাংলার মানুষ ভরসা করেছে, সেই জন্য এখানে কোনো ধর্মীয় ইস্যু নিয়ে এগোতে পারবে না। হ্যাঁ, যদি সেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান পুরো ভারতবাসীর ইস্যু নিয়ে এগোয়, এজেন্ডা নিয়ে এগোয় এবং আপনার অন্যান্য যে পাকিস্তানের বিরুদ্ধে কারা ভালো লড়াই করতে পারবে, চীন যে আমাদের জায়গা দখল করে নিচ্ছে তাদের বিরুদ্ধে কারা শক্তিশালী লড়াই দিতে পারবে, এই সমস্ত এজেন্ডা নিয়ে এবং জাত নয় ভাতের লড়াই তারা করতে পারবে, গ্যাস সিলিন্ডারের দাম কারা কমাতে পারবে, পেঁয়াজের দাম কারা কমাতে পারবে, চালের দাম কারা কমাতে পারবে, আলুর দাম কারা নিয়ন্ত্রণে রাখতে পারবে, কারা বেকার যুবক যুবতীদেরকে চাকরি দিতে পারবে, কারা দেশের মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারবে, কারা আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে নিরাপত্তা দিতে পারবে, এই এজেন্ডাগুলো নিয়ে যারা এগোবে তারা লাভবান হবে। আর যারা সাম্প্রদায়িকতা মানসিকতা নিয়ে বা একটি ধর্মের ইস্যু নিয়ে, একটা ধর্মের ইস্যু নিয়ে এগোবে তারা কিন্তু কোনোদিন বাংলায় বাঙালিরা তাদেরকে মেনে নেবে না। বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতাদের পাশে বসে আপনার বাইক নিতে, আজকে আপনি দেখছি মিমের হয়ে প্রশংসা করতে, আপনি কি মিমের দাঁড়াতে? একেবারে ভুল কথা, আপনারা আমাকে জিজ্ঞেস করছেন যে মিম নিয়ে ভোট কাটার ব্যাপারে, আমি মিমের হয়ে এখানে প্রচার করতে বসিনি, কারণ আমি মিম বা আব্বাস সিদ্দিকি বা এসডিপিআই, ওয়েলফেয়ার, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, গমফর্ড কারোর মানে সমর্থক, ভক্ত বা কিছু নই। ভোট আমার যাকে পছন্দ হয়, আমার গণতান্ত্রিক অধিকার মেনে আমি তাকে ভোট দিই। কিন্তু যেখানে প্রশ্ন উঠছে যে আসাদুদ্দিন ওয়াইসি বিজেপির দালাল, এই কথাটা যারা বলবে আমি যুক্তি দিয়ে তাদের প্রতিবাদ করবো। বিহারে ভোট ঘোষণা বা জেতার পর থেকে, তারপর থেকে আপনার ফেসবুক
আপনার লালু প্রসাদের ছেলে এবং তার দল তার জোট বলছে দুই একজনের মধ্যে বলছে যে কংগ্রেস তাদেরকে ক্ষতি করেছে, কারণ আমরা জানি 70টা সিটে কংগ্রেস প্রার্থী দিয়েছিল যেখানে 51টা সিটে হেরে গিয়েছে এবং 19টা সিটে জিতেছে। তাহলে আসাদুদ্দিন ওয়েসি যিনি 20টা সিটে প্রার্থী দিয়েছিল বা 19টা যেখানে তিনি 5টা এমএলএ বের করেছে এবং 3টে এমপি সেখান থেকে আপনার 3টে কি 4টে বিজেপি বের করেছে, তাহলে ভোট কেটে কে কাকে জেতালো? কংগ্রেস ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিল। 70 বছর ধরে ওরা নাটক করছে, 70 বছর ধরে ওরা ছেলে মানুষই করছে, 70 বছর ধরে মানুষকে ধোকা দিচ্ছে, 70 বছর ধরে দেশকে ওরা সর্বনাশ করেছে। কারণ এই আমরা জানি আরএসএসকে পেলে পুষে বড় করেছে এই কংগ্রেস সরকার। এই কংগ্রেস সরকারের আমলে কিন্তু আপনার আরএসএস নামক একটি সাম্প্রদায়িক সংগঠন বেড়ে উঠেছে। এই কংগ্রেস সরকারের আমলে কিন্তু বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে। এই কংগ্রেস সরকারের আমলে কিন্তু হাজার হাজার দাঙ্গা করা হয়েছে। বিজেপির আমলে যতগুলো দাঙ্গা হয়েছে তার থেকে কয়েকশো গুণ দাঙ্গা কিন্তু আরএসএসের আমলে হয়েছে, এই কংগ্রেসের আমলে হয়েছে, এটা কেন আমরা ভুলে যাচ্ছি? তাই মিমকে না দোষ দিয়ে, একে তাকে না দোষ দিয়ে যে মেন প্রধান যারা শত্রু আমাদের দেশে তাদেরকে আপনারা চিনতে শিখুন। আপনি কোনো রাজনৈতিক মানে প্ল্যাটফর্মে আসতে চাইছেন আগামী দিন? না, এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা নেই। আমি যেভাবে কাজ করছি সাধারণ মানুষের জন্য এইভাবে করব, বিভিন্ন স্টেজে অনুষ্ঠানে প্রোগ্রামে বক্তৃতা দিই এবং আমার যে অনলাইন পোর্টালের হয়ে একটা সাংবাদিকতা করছি এইভাবে করব। তবে অবশ্যই রাজনৈতিক শক্তি আমাদের প্রয়োজন এবং রাজনৈতিক শক্তি ছাড়া আমরা উন্নতি করতে পারবো বলে আমার মনে হয় না। সেই জন্য রাজনীতি অবশ্যই করব যদি সেরকম কোনোদিন সেরকম পরিস্থিতি বা সিচুয়েশন আসে। ফার্স্ট টাইম।